তৃণমূলের প্রার্থী তালিকাতে নাম বাদ পড়াতে আসানসোলের কুলটি ব্লকে প্রাক্তন কাউন্সিলর কর্মী সমর্থকদের ক্ষোভ। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর আসানসোল পৌর নিগমের 60 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রাজেশ শাহের কর্মী সমর্থকদের ক্ষোভের সৃষ্টি। এদিন প্রাক্তন কাউন্সিলর বলেন যে দিন কয়েক আগে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করল ইন্দ্রাণী মিশ্র, আর দল তাকেই প্রার্থী করে দিল। যারা মানুষের সাথে থাকে না শুধু নির্বাচনে আসে, এর আগেও কংগ্রেস থেকে নির্বাচনে লড়ে হেরেছে। তৃণমূলকে ভালোবাসি, তৃণমূলে থাকতে চাই, কিন্তু বাধ্য হয়ে মানুষের স্বার্থে পদক্ষেপ নিতে হবে। মানুষের কাজ করে এসেছি, কাজ করতে চাই। আমার কর্মী সমর্থকরা চাইলে আমি নির্দল থেকেই পৌর নির্বাচনে প্রার্থী হব। আমাদের সাথে উচ্চ নেতৃত্ব না জানিয়েই না কথা বলে সিদ্ধান্ত নিয়েছে। এই দিন দলীয় কার্যালয়ের সমস্ত ঝান্ডা খুলে দেন তিনি। এখন স্তব্ধ হয়ে গেছি যখন ইন্দ্রাণী মিশ্রার নামটা এলো এজ এ ক্যান্ডিডেট অফ টিএমসি। সবাই অবাক হয়ে গেছে এটা দেখে যে যে আজ দু চার দিন আগে টিএমসি জয়েন করলো তাকে টিকিট দিয়ে দেওয়া হলো। তাদের কাজ শুধু ভোটের টাইমে আসা, এর আগে ও কংগ্রেসে দাঁড়িয়ে অনেকবার ভোটে দাঁড়ায় হারে, এবং মানুষের সঙ্গে তারা থাকে না, শুধু ভোটে আসে, এটা সবাই জানে, এভরিওয়ান। ওই জন্য আমরা মেনে নিতে পারছি না। টিএমসিকে ভালোবাসি, টিএমসিতে থাকতেই চাই, কিন্তু আমাকে বাধ্য হয়ে মানুষের স্বার্থে আমাকে পদক্ষেপ নিতে হবে। করবেন? মানুষের কাজ করেছি, করে আসবো, করবো। তো যদি ইলেকশন আমার সমর্থকরা বলে নির্দল লড়তে হবে, লড়বো। হান্ড্রেড পার্সেন্ট আমি সমর্থকের সঙ্গে আছি, সমর্থক যাই বলবে তাই, আমি তো সমর্থকের বাইরে নই। বারবার উপর মহল আপনাদেরকে বলে আসছে, যারা আমাদের উপর মহল আমাদেরকে না জানিয়ে এই ডিসিশনটা করেছে, আমাদের সঙ্গে কোনো কথাই বলে না, এটা কোনো মানে হয়? উপর মহল বারবার বলে আসছে যদি কেউ যদি এরকম কাজ করে তো ওদেরকে ওদেরকে পার্টি থেকে বাইর করা, সে বের করে দিলে কিছু করার নেই, বের তো করেই দিল, এটা কী হলো? এটা তো তার মানে তো তাই যে বের করা হলো। এখন কী করবেন? এখন নির্দল, নির্দল 100%। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।